तथा प्रयत कोको रमान साहेबर जीवन बाजी धरे से 26 मार्चर कलो रे विद्रोह घोषणा कर বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা গর্বিত সদস্য। আজকে জিজ্ঞাসা করুন আওয়ামী লীগকে, আজকে আমরা স্বাধীনতা দিবসের আলোচনা করছি, আমাদের এখানে মঞ্চে বসে রয়েছেন আমাদের মহাসচিব আমাদের ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, এখানে বসে রয়েছেন আমাদের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং যাদের নাম উল্লেখ না করলেই নয়, বীর উত্তম শাহজাহান ওমর, বীর বিক্রম মেজর হাফিজ সহ আমাদের বিএনপির নেতৃবৃন্দ কর্মীবৃন্দ, আমরা গর্ববোধ করি। আজকে প্রশ্ন করতে চাই, আওয়ামী লীগ কি আজকে স্বাধীনতার আলোচনা সভা করেছে? সেখানে কোন বীর বিক্রম আছে? সেখানে কোন বীর উত্তম আছে? তারা স্বাধীনতার পক্ষে শক্তি বলে দাবি করে, তারা যা খুশি দাবি করুক, আমাদের বলার কিছু নাই। বিএনপিকে দাবি করতে হয় না, কারণ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এবং শুধু তাই নয়, তিনি স্বাধীনতার ঘোষণা দেবার পরে সম্মুখ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, নিজে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে সেই যুদ্ধে জয়লাভ করেছিলেন এবং সেই যুদ্ধে জয়লাভ করে বিজয়ের বেশি দেশে ফিরে এসেছিলেন এবং দেশের মানুষ ভালোবেসে তাকে গ্রহণ করেছিল, বীর উত্তম উপাধি দিয়েছিল। আজকে নতুন প্রজন্মকে সেই কথাগুলো নতুন করে স্মরণ করিয়ে দিতে হবে। বিএনপি ধোকাবাজির রাজনীতি করে না, বিএনপি মুখে যেটা বলে কাজে সেটা করে। বিএনপি স্বাধীনতার যুদ্ধে ঘোষণা দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, বিএনপি স্বাধীনতার কথা বলে, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, মুখে স্বাধীনতার কথা বলে, বাস্তবে গণতন্ত্রের পক্ষে কাজ করে। বিএনপি দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির কথা বলে, বিএনপির উন্নয়ন কর্মসূচিগুলো লক্ষ্য করুন। আমি ব্যাখ্যা করে দিতে চাই, বিএনপি শহরে ধনী শ্রেণীর জন্য গাড়ি চলার জন্য ফ্লাইওভার সৃষ্টি করে দেয় নাই, কিন্তু বিএনপির পরিকল্পনা আপনারা লক্ষ্য করুন, বিএনপি সারা বাংলাদেশের গ্রামীণ অবকাঠামো গড়ে তুলেছিল 91 থেকে 96 সরকারের সময়।